আপনার এইখানে এই রাস্তাটা ওকে আপনি ওখানে কোনো ব্যারিকেড করেন, ব্যারিকেডের কোনো প্রভিশন নেই। দু নম্বর হচ্ছে যে ওই রাস্তাগুলোর পাশে কোনো পুলিশ ফোর্স অবস্থায় রাখতে হবে, যখন কাজ হবে তখন অন করতে হবে, এরকম একটা পাস দিয়ে আমরা ঢোকাবো। গাড়ির শিল্পীও এসছে আমাদের যা কিছু এখানেতে পরিকাঠামোগত প্রস্তুতি আছে তা প্রায় একেবারে শেষের দিকে, আর নিরাপত্তা সংক্রান্ত যে প্রস্তুতি রয়েছে সেটা প্রথম থেকেই, যবে থেকে ভোট পর্ব শেষ হয়েছে তবে থেকেই একইভাবে টানা চলছে নিরাপত্তার যে বেষ্টনী রয়েছে এটাই কালকের দিনে থাকছে, আরও স্ট্রেন্থেন্ড হবে। আর যারা ভোটকর্মীরা এখানে গুনতে আসবেন এবং যারা এখানে রাজনৈতিক ব্যক্তিরা আসবেন তাদের সবার জন্য যেটুকু বেসিক ফেসিলিটি এখানে রাখা দরকার, পানীয় জল এবং বসার জায়গা বা ইত্যাদি, সেগুলো আমরা একই সঙ্গে গুছিয়ে নিচ্ছি। এখানে কটা স্তরে নিরাপত্তা ব্যবস্থা দিয়েছেন আপনারা? মূলত তিনটি বলয়ে এখানে নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে তিনটি বলয় রয়েছে এখানে। একেবারে বাইরের বলয়েতে রাজ্য পুলিশ রয়েছেন দায়িত্বে, মাঝখানের যে বলয় আছে সেখানেতেও তারা দায়িত্বে আছেন, সশস্ত্র পুলিশ আছেন সেখানে, একেবারে স্ট্রংরুমের কাছে সেখানে সিএপি আছেন দায়িত্বে। বিশেষ রাজনৈতিক দল অভিযোগ করছেন যে ইভিএম একটা আশঙ্কা করছেন সরিয়ে দেওয়ার, সেটা নিয়ে কি ভাবছেন? যতটা আমরা ওনাদের প্রতিটি কনসার্নকে ওনারা যা যা বলছেন সেগুলো অনুযায়ী আমাদের যা ব্যবস্থা আছে সেগুলো প্রত্যেকটা রিভিউ করে দেখে নিচ্ছি। সেগুলো কি আপনাদের মনে হয় নিরাপত্তা যা আছে সম্ভব? আমরা নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশগুলো ফলো করছি, ওনাদের কোনো বিষয় বলার থাকলেও আমরা সেগুলো প্রত্যেকটা গুরুত্ব দিয়ে দেখে নিচ্ছি যে কোথাও কোনো কাজ থেকে যাচ্ছে। থ্যাংক ইউ।